আসসালামু আলাইকুম। হায়ার স্টাডি অন টেক্সটাইল, সেটা বলার আগে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আসলে হায়ার স্টাডির জন্য আসলে আমাদের ডিটারমিনেশনটাই আসলে মূল ফ্যাক্ট আর কি। তো আমি যেটা সিস্টেমেটিক ওয়েতে শুরু করতে চাই সেটা হচ্ছে, আমি বুটেক্সের স্টাডি লিভে আছি, ডিপার্টমেন্ট অফ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, এবং বর্তমানে উইলসন কলেজ অফ টেক্সটাইলে পিএইচডি স্টুডেন্ট ফাইবার অ্যান্ড পলিমার সায়েন্সে। তো স্কলারশিপ টাইম লাইন অ্যান্ড অথরিটি, এখানে হচ্ছে কি এখনো পর্যন্ত ইউএস আসলে মানে স্কলারশিপ যেটা বলে, স্কলারশিপ মানে তারা এয়ার ফেয়ার বহন করবে অথবা আমাকে নিয়ে আসবে, মাসে মাসে স্টাইপেন্ড দিবে, এই কাজটা শুধু বর্তমানে ফুল ব্রাইট দিচ্ছে, তাও গত বছর থেকে আর কি। মাস্টার্স একটা স্কলারশিপ, ফুল ব্রাইট স্কলারশিপ, যেটা খুবই প্রেস্টিজিয়াস, এবং এটা হচ্ছে ইউএস এমবেসি এটা মানে সার্কুলেট করে, এখন এটা সার্কুলেট চলছে। তবে এটার জন্য যে মেইন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 2 বছর জব এক্সপিরিয়েন্স অবশ্যই থাকা লাগবে। তবে এটা এবং এটা খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর ফুল ব্রাইট এখনো বাংলাদেশে কোনো পিএইচডি স্কলারশিপ এখনো দেয়নি আর কি, বা এখনো কোনো সার্কুলেট করেনি কোনো ফিল্ডে। ইভেন টেক্সটাইলটাও অ্যাড হয়েছে গত 2 বছর যাবত, এবং এটা আসলে খুবই হাই রিকোয়ারমেন্ট লাগে, বিশেষ করে সিজিপিএ, জব প্রোফাইল সবই আসলে খুবই ভালো লাগে। এবং যারা খুবই প্রথম, আমি বলবো প্রথম সারির যারা সিজিপিএ খুবই ভালো বা 3.7 এর উপরে, তারা এটা এভেল করতে পারে, কারণ এখানে ফুল ব্রাইট এর ক্ষেত্রে এটাই আসলে মূল রিকোয়ারমেন্ট আর কি, সিজিপিএ আর হচ্ছে জব প্রোফাইল। এবং এটা সার্কুলেট হয় এপ্রিল টু মে, স্টিল নাও এটা এখনো সার্কুলেট হচ্ছে, এবং বর্তমান পরিস্থিতির কারণে এটা বর্তমানে জুন পর্যন্ত এক্সটেন্ডেড অ্যাপ্লিকেশনের জন্য। আর ফুল ব্রাইটটা সবসময় 1 বছর আগে শুরু হয়, মানে এখন যে সেশনটা চলছে সেটা হচ্ছে 2021 এর জন্য আসলে বেসিক্যালি। আর বাকি যে ফর্মগুলা বা আমরা যেভাবে এসেছি এখানে পিএইচডি তে, এটা মেইনলি হচ্ছে ডিপার্টমেন্ট ফান্ডিং বা অন্য কিছু, এটা নিয়ে আমি আরো ডিটেইলস একটু পরে আলোচনা করব। তবে বাংলাদেশ থেকে যদি স্কলারশিপ ওয়েতে বা কোনো মিডিয়ার থ্রুতে আসতে হয় ইউএস এমবেসির থ্রুতে, ফুল ব্রাইট একটা মানে মাস্টার্স এর জন্য খুব ভালো একটা স্কলারশিপ। এখানে আমি কথা বলবো যে অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু ডকুমেন্টেশন সবসময় প্রিপারেশন করে নিতে হবে আর কি, বা প্রিপেয়ার থাকতে হবে। সেটার জন্য আমাদের বিএসসি এমএসসি ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, স্ক্যান কপি, তারপর হচ্ছে আমাদের জিআরই স্কোর, ল্যাঙ্গুয়েজ স্কোর, তারপর হচ্ছে ফিলিং আউট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন ফর্ম। এটা এখন বর্তমানে বাংলাদেশে সব জায়গায় যে আমরা যখনই কোথাও অ্যাপ্লাই করি একটা অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হয়, এবং এখানেও ক্ষেত্রেও সেটা মানে ব্যতিক্রম না। আর অ্যাপ্লিকেশন ফি এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, 85 to around $100। আর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা এসওপি বলি, এটা হচ্ছে এটা এগুলা প্রতিটা জিনিস সম্বন্ধে আমি আরো ডিটেইলস আমার পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। রিকমেন্ডেশন লেটার, এটা টিচার থেকে হতে পারে বা আমি যেখানে জব করি সেখানেও হতে পারে, তবে মানে মানে সবগুলোর কম্বিনেশন হওয়াটাই ভালো, টিচার্স, একাডেমিক এবং ইন্ডাস্ট্রি যদি আমার এক্সপিরিয়েন্স থাকে। আর হচ্ছে রিজুমি বা সিভি যেটাকে আমরা বলি, এটা একটা ভালো একটা সিভি আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছুই চেঞ্জ করে দিতে পারে। আর এটা আফটার অ্যাডমিশন সার্টিফাইড ট্রু কপি নিডেড, এটা হচ্ছে যখন আমার অ্যাডমিশন হয়ে যাবে। এই ট্রু কপি নিয়ে আসলে আমাদের অনেক কনফিউশন থাকে যে আমরা এটা ট্রু কপি বলতে কি বুঝি বা কিভাবে কি করব। এটা হচ্ছে ট্রু কপি যেটা, সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সক্রিপ্টগুলো আমরা সেমিস্টার ওয়াইজ বা আমাদের ক্ষেত্রে ইয়ার ওয়াইজ ছিল, যেটা আমরা পাই সেটাকে আসলে ফটোকপি করে, নট স্ক্যান্ড। অনেকে করে কি স্ক্যান কপি কে কালার প্রিন্ট দেয়, এটা কখনোই করা যাবে না। এটা কারণ হচ্ছে আমাদের যে অরিজিনাল সার্টিফিকেট গুলো বাংলাদেশে, তাদের একটা জল ছাপ থাকে, যেটা ফটোকপিতেই ওই জল ছাপটা আসে আর কি। কিন্তু যদি আমি সেটাকে স্ক্যান বা স্ক্যান করে প্রিন্ট করি, দেন ওই জল ছাপটা থাকে না, সেক্ষেত্রে এটা একটু অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। আর বুটেক্স কন্ট্রোলার সেকশন এই ব্যাপারেও খুবই সচেতন, তারা কেউ যদি অ্যাপ্লাই করে এর জন্য, আপনারা দেখবেন তারাই বলবে যে আপনারা ফটোকপিটা দেন, নট স্ক্যান কপি প্রিন্ট। তো এটা দেওয়ার পরে সেটা হচ্ছে কি কন্ট্রোলার সেকশন সেটা ভেরিফাই করে আর কি, মানে তাদের রেকর্ডের সাথে এটা ভেরিফাই করে, দেন একটা সিল দিয়ে দেয় যে দিস ইজ সার্টিফাইড ট্রু কপি, এখানে
এরকম একটা সিল থাকে, এটা ভিতরেও থাকে, ভিতরে আর হচ্ছে উপরে এনভেলপটা এভাবে সিল করা থাকে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা মানে সার্টিফাইড ট্রু কপি, এবং এটা হচ্ছে আমাদের সেন্ড করতে হয় আফটার অ্যাডমিশন অথবা ফান্ডিং এর পরেও এটা দেওয়া যায়, এবং এটা এটার জন্য তারা ফ্লেক্সিবল, এটা তেমন কোনো প্রবলেম না। তবে এই ট্রু কপি জিনিসটা কি, আমি আসলে এটা এখানে ফোকাস করতে চাচ্ছি, অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইন ইউএসএ ফর আরএটিএ পজিশন, এই পজিশন গুলোতে বেসিক্যালি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন ফিল্ডে। আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেটা মেইনলি টার্গেট করে সেটা হচ্ছে ফল, এবং এটা ফল সেশন শুরু হয় অগস্ট থেকে। আর এই ফল সেশন এখন হচ্ছে 2020, যদি আমি 2021 এর জন্য অ্যাপ্লাই করতে চাই মানে আগামী বছর, তাহলে হচ্ছে আমার এই বছর অক্টোবর থেকে আমার নর্মালি অ্যাপ্লিকেশন গুলা খুলে আর কি, অক্টোবর টু অ্যারাউন্ড ফেব্রুয়ারি এর মধ্যেই অ্যাপ্লিকেশন গুলা নর্মালি খুলে। এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে, তবে মোস্ট অফ দ্য কেসেস ডিসেম্বরের মধ্যে আসলে অ্যাপ্লিকেশনটা শেষ করাটা খুবই ভালো। ফান্ডিং অপরচুনিটি বা এগুলো আসলে অনেকটুকুই প্রমিনেন্ট থাকে আর কি, যখন আমি ডিসেম্বরের মধ্যে জিনিসগুলো শেষ করতে পারবো। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, যদি আমি 2021 অ্যাপ্লাই করতে চাই, 2020 তে আর কোনো সময় নেই এখন অ্যাপ্লাই করার। যদি আমি এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে 2021, আর এখন হচ্ছে আমাদের মে চলে, তার মানে আমার হাতে অনেক সময়, ডিসেম্বর পর্যন্ত যদি ধরি তাহলে আমার অনেক সময়। এর মধ্যে যদি আমি জিআরই টোপেল বা আমার রিকোয়ারমেন্টস গুলো মিট করতে পারি, দেন আমি অ্যাপ্লাই করতে পারবো নেক্সট একাডেমিক সেশনের জন্য ফল 2021 এর জন্য। স্প্রিং ইউজুয়ালি জানুয়ারি টু এপ্রিল, এখানে মানে খুব কম স্টুডেন্ট আসে, আসে না তা বলবো না, আমাদের এক স্টুডেন্টও কত স্প্রিং এ আসছে এবং আমাদের একজন কলিগও আসছে। তো স্প্রিং মানে ফান্ডিং চান্সটা কম থাকে আর কি সময়টাতে। আর সামার হচ্ছে মে টু অগস্ট, এটা 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 আসলে এটা ভিন্ন পার্সপেক্টিভে ইউএস ডিল করে আর কি, বিশেষ করে স্কুলগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টাতে আসলে বন্ধ থাকে বা অনেক ক্ষেত্রে ল্যাবে ফান্ডিং থাকে না, বা এই সময় আসলে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এটা আসলে কোনো দরকারই নেই। তো আমি লিখলাম আর কি যে আমাদের এখানে তিনটা টার্ম, ফল স্প্রিং আর সামার, আমাদের মূল টার্গেটটা থাকবে আমরা ফলে অ্যাপ্লাই করব যারা বাংলাদেশ থেকে বা ইন্টারন্যাশনাল যারা আমরা আসতে চাই। স্প্রিং যদি ফল কোনো কারণে মিস হয়ে যায় বা আনফর্চুনেটলি যদি না হয়, দেন স্প্রিংটা বেটার। আর সামারের জন্য কেউ আসলে কখনো অ্যালাউড না আর কি, বা এই সময় আসলে কোনো সেশন শুরু হয় বলে আমার জানা নেই। এখন ইউনিভার্সিটি আমি সিলেক্ট করব কিভাবে, র্যাঙ্কিংটা অবশ্যই একটা ফ্যাক্টর যে ইউনিভার্সিটি আসলে র্যাঙ্কিংটা কেমন বা ডিপার্টমেন্টগুলো কতটুকু বা কি ধরনের রিসার্চ এরিয়া তারা ফোকাস করে, তার ফান্ডিং অপশনস বা গ্র্যান্ট কি কি আছে বা সুইটেবল প্রফেসর, সবগুলোই আসলে একটা সাথে একটা রিলেটেড আর কি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি খুব ভালো প্রফেসর পেয়ে গেছি কিন্তু ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা অত ভালো না, এটা ডিপেন্ড করে। সো সবগুলা মানে চিন্তা ভাবনা করেই আসলে আমার অ্যাপ্লাই বা আমি যাওয়ার ডিসিশনটা নিতে হয় আর কি। তবে সব ক্ষেত্রে সবসময় সবগুলাই পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আসলে বলবো কনসাল্ট করা বা নিজের প্রোফাইল জাজ করা বা সবার সাথে একটু মানে হোমওয়ার্ক করে নেওয়া আর কি, যাওয়ার আগে যে কিভাবে আসলে আমি করব বা কিভাবে আমি আর অ্যাপ্লাইটা করা উচিত। ফান্ডিং টার্ম, যখন কেউ আসলে ফান্ডিং টার্মটা মানে ফান্ডিং লেটারটা আসে, বিশেষ করে আমি যখন আমারটাও আসে আমি বুঝতে পারি নাই যে আসলে এখানে কি বলছে, বা মানে এখানে ফান্ডিং টার্মগুলোর সাথে আসলে একটু আনইউজুয়াল অন্যান্য জিনিসগুলোর থেকে। যেমন কেউ বল ফেলোশিপ একটা টার্ম আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, টিউশন ওয়েভার, স্কলারশিপ, অন ক্যাম্পাস জব। তো বেসিক্যালি আমাদের এখানে ফেলোশিপ পাই, ফেলোশিপ হচ্ছে যদি আমি আমার ডিপার্টমেন্ট বা উইলসন কলেজ অফ টেক্সটাইলের কথা বলি, ফেলোশিপ হয়তো প্রতি ইয়ারে হয়তো 2 বা 3 জনকে দেয়, আর বেশিরভাগ ক্ষেত্রে আরএটিএ থাকে। আর এই ফেলোশিপের ক্ষেত্রে হয় কি, কোনো কাজ করা লাগে না, কোনো ওয়ার্কিং আওয়ার নেই। যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ একটা নির্দিষ্ট ওয়ার্ক লিমিট থাকে, আমি একটা প্রফেসরের রিসার্চে রিসার্চ গ্রুপে কাজ করব 20 আওয়ার্স, আর বাকি হচ্ছে আমার পড়াশোনা। কিন্তু ফেলোশিপে হচ্ছে কোনো এই ধরনের কোনো অব্লিগেশন নেই, আমার পুরাটাই হচ্ছে আমি আমার পড়াশোনার দিকে ফোকাস করতে পারবো। আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ তাই, একটা কোর্স বা মনে করো আমি একটা মনে করেন আমি একটা ক্লাস নিচ্ছি বা আমার সাথে একজন আমার টিএ হিসেবে একজন থাকবে যে হচ্ছে আমার নোট গ্রেডিং এক্সাম এগুলা
আসলে কন্ডাক্ট করবে, এই হচ্ছে টার্মগুলোর ডেফিনেশন বেসিক্যালি। টিউশন ওয়েবার হচ্ছে আমার কোনো অ্যাসিস্ট্যান্টশিপ নেই বা কোনো আমাকে কেউ কোনো স্যালারি হবে না, শুধু আমার টিউশনটা। বেসিক্যালি টিউশনটা নর্মালি আমাদের এখানে $25,000 to $30,000 অ্যারাউন্ড, হয়তো সেটা অনেক সময় মানে কেউ অফার লেটারে দিতে পারে যে তোমার টিউশনটা ওয়েব, কিন্তু এখানে আসার সমস্ত কস্ট বা এখানে রেগুলার যে কস্টগুলো এগুলো তোমাকে বিয়ার করতে হবে, এই ধরনের কিছু একটা মানে কন্ডিশন থাকে। যদি এই ধরনের টিউশন ওয়েভ কোনো অফার লেটারে থাকে, আর স্কলারশিপ তো এটা ভিন্ন জিনিস। এখানে স্কলারশিপ, এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে ছোটখাটো, যেমন এখানে AATC কিছু স্কলারশিপ দেয়, ওটা খুব লিমিটেড টার্ম, এককালীন $1,000 হতে পারে, $500 হতে পারে, তো এটা ডিপেন্ড করে আর কি। এখানকার স্কলারশিপ টার্মটা একটু ভিন্ন অন্যান্যগুলোর থেকে। আর অন ক্যাম্পাস জব এখানে অনেকেই যারা আরএটিএ নিয়ে আসতে পারে না। আমি কি একটু ইয়ে করি, আমার মনে হয় ফান্ডিং অংশটা রাশিয়াতে একটু বেশ ভালোভাবে কভার করবে। আমার মনে হয় হচ্ছে যে ইয়াটা চলে যায় আর কি, যে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া গুলো কিভাবে করবে। ওকে, নাম্বার অফ ইউনিভার্সিটিস শুড অ্যাপ্লাই, এটা হচ্ছে মানে যখনই আমরা অ্যাপ্লাই করি তখন, বিশেষ করে আমি, আমার একটা কনসার্ন ছিল যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলাতে কিভাবে কি করব আর কি, মানে এটা করলে আসলে হবে কিনা বা হয়তো রিজেক্ট হওয়ার চান্স বেশি। তো এটা নিয়ে আসলে অত কনসার্ন হওয়ার কিছু নেই, আমার চিন্তা করতে হবে আমার প্রোফাইলটা কি বা আমি কিভাবে অ্যাপ্লাই করতেছি বা আমার পার্সপেক্টিভটা কি, সেই হিসাবে আসলে সবগুলাই আমার কনসার্নে থাকা উচিত। এবং 6 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত, এবং এটা অনেক মানে আমি বলবো একটু কস্টলি। দুই টপ র্যাঙ্ক সবসময় 2টা 3টা মানে টপ মিডল লো সবগুলা র্যাঙ্কের ইউনিভার্সিটি আসলে কভার করা উচিত, মানে এটা হাই র্যাঙ্কে আমার হবে না এই কনসেপ্ট আসলে রাখার দরকার নেই, সবগুলাতে আসলে মানে অ্যাপ্লিকেশনটা থ্রো করা উচিত। হাউ টু স্টার্ট, কিভাবে আমি আসলে একটা ইউনিভার্সিটি সম্বন্ধে জানবো, এটা বর্তমানে সব থেকে সুন্দর সিস্টেম হচ্ছে তাদের ডিপার্টমেন্ট বা গুগল সার্চ করে ডিপার্টমেন্ট ওয়েবসাইটে চলে যাওয়া, তারপর ওখানে ফ্যাকাল্টি পিপল গিয়ে বা তাদের রিসার্চ গ্রুপ দেখে, প্রফেসরের পার্সোনাল পেজ গুলো দেখে, বা এখানে ইউনিভার্সিটি গুলো যথেষ্ট আপডেটেড তাদের, এবং প্রফেসররাও তাদের প্রোফাইল নিয়ে সবসময় খুব আপডেট থাকে, তো ওখানে গেলেই প্রফেসরের রিসেন্ট কিছু 6-7টা পাবলিকেশন দেখলে আসলে আইডিয়া করা যায় যে প্রফেসর কি নিয়ে কাজ করছে বা তার মেইন ফোকাসটা কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা সবসময় একটা স্প্রেডশিট বা এক্সেল শিট তৈরি করে রাখা। আমি যেটা করেছি এক্সেল শিট আমি ফলো করতাম, যে আমি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, তাদের ডেডলাইন কবে, এবং হচ্ছে তাদের মানে আমার স্ট্যাটাসটা কি, মানে অ্যাডমিশন স্ট্যাটাস আছে কিনা বা পেন্ডিং আছে কিনা। দেখা যাচ্ছে প্রায় সময় বিভিন্ন ধরনের মানে রিকোয়ারমেন্টস লাগে বা অনেক সময় মিসিং হয়, তখন ইমেল দেয় তারা যে এটা পাঠাও এটা পাঠাও, তো এই কারণে একটা স্প্রেডশিট থাকাটা ভালো, তাহলে ট্র্যাকিং করতে সুবিধা হয়। এটা খুবই ম্যান্ডেটরি, মানে গুছা একটা অর্গানাইজড ওয়েতে আসলে অ্যাপ্লাই করা। আমি যেটা করতাম, দেখুন একটা স্প্রেডশিট ছিল যে আমি ফলে এই ইউনিভার্সিটি টার্গেট করছি এবং আমি তাদের ডেডলাইন এত, এর মধ্যে আমার এই এইগুলো আমার শেষ করতে হবে। এই হচ্ছে মানে শুরু করার ফার্স্ট ওয়ে হচ্ছে এটা আসলে, যে একটা স্প্রেডশিট নিয়ে আমার চলে যাওয়া। এবং ইমেল টু গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর, এটা আসলে মানে খুবই দরকার। অনেক সময় আমরা মনে করি যে না ইমেল করলাম দিল না আর কি, তো একটা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর মানে হচ্ছে সে যারা মানে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি যারা মানে এখানে পার্সু করতে চায়, ওদের একটা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর থাকে, একজন প্রফেসর। তো ওনার কাজই হচ্ছে আসলে এই ইমেল গুলা বা বিভিন্ন দিক থেকে যে ইমেল গুলো আসে সেগুলো আসলে পড়া এবং রিপ্লাই দেওয়া। তো এক্ষেত্রে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে ইমেল করা যেতে পারে যে আমি একটি এখানে অ্যাপ্লাই করতে চাই বা আমার অ্যাডমিশন চান্স কতটুকু, বা সে একটা রিপ্লাই মাস্ট বি দেওয়া উচিত আর কি, বা একটু ওয়েট করলে আমার মনে হয় সে দেয়। এখানকার প্রায় প্রতিটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর সে ওটা ইমেল দিতে বাধ্য, কারণ এটা তারই এটা রেসপন্সিবিলিটি আসলে যে ইমেলটা দেওয়া। তারপর ইমেল করা যেতে পারে আমার প্রেফারড প্রফেসর, আমি এগুলো সবগুলোই বলছি কিন্তু এখনো আমি অ্যাডমিশনে অ্যাপ্লাই করার আগে মানে কিভাবে আমি শুরু করবো, এখন আমি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করি নাই, অ্যাপ্লাই করার আগে আমি জাস্ট এই এই জিনিসগুলো সবসময় আমার মাথায় থাকতে হবে যে আমি একটা আমার পছন্দের একটা প্রফেসরকে আমি ইমেল করলাম যার সাথে আমার রিসার্চ এরিয়া ম্যাচ হয়, তার রিপ্লাইয়ের জন্য আমি ওয়েট করব অ্যাটলিস্ট 2 উইকস বা এর বেশিও হতে দরকার নাই আর কি। আর হচ্ছে একই রিসার্চ গ্রুপের দুইজনকে আসলে কখন ইমেল করার দরকার নেই, এটা জিনিসটা ভালো দেখায় না।
আর এক্সপেক্ট করা যে মানে ইমেল আসবে, আর না আসলেও মানে হতাশ হওয়ার কিছু নাই, আমি আমার অ্যাপ্লিকেশন নিয়ে চলে যাব। তো আমি প্রফেসর এটা আমি আমার নিজের ইমেলটা এখানে আমি তুলে ধরেছি আর কি, এটা ছোট পরিসরে বা বড় পরিসরে যাই হোক না কেন, আমি এটা হচ্ছে বিফোর অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন, মানে অ্যাপ্লিকেশন জাস্ট আমি একটা আমি যখন ওয়েবসাইটে ঢুকি এনসি স্টেটের, এনসি স্টেটের ওয়েবসাইট ঢুকে আমার পছন্দের একটা প্রফেসরকে আমি চুজ করি এবং তাকে আমি আমার এই ইমেলটা ফরওয়ার্ড করি বা আমি ইমেলটা তাকে সেন্ড করি বিফোর অ্যাপ্লিকেশন। তো সামহাউ বা আমার লাকিলি সে আমাকে রিপ্লাইটা দেয়, সে তারা সবসময় এখানে এনকারেজ করে অ্যাপ্লাই করার জন্য, যে আমি বলেছি যে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে অ্যাপ্লাই করো, ইউনিট টু অ্যাপ্লাই ইন সিএসএ গ্র্যাজুয়েট স্কুল, মানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যদি তোমার অ্যাডমিশন ডিসিশন হয় দেন তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তারপর হচ্ছে তো আমার অ্যাডমিশন অ্যাডমিশন হলো, আফটার অ্যাডমিশন আমি আবার তাকে নক করলাম, তো তখন সে বললো যে আমার তো ফান্ড নাই, যে কারেন্ট স্টুডেন্টের সাথে কমিটেড, তো তুমি আলাদা করে যদি আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আমার মনে হয় স্টুডেন্টরা একটু স্ক্রিন শেয়ার হচ্ছে না না ঠিক আছে এখন আরিফ? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, আচ্ছা কেন কি বলে ইয়া করে ফেললে, এই ফুল স্ক্রিন করলে ভালো হয় বোধহয় নাকি? এখন ঠিক কি আছে দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে এখন। এখন ওকে সব ওকে। হ্যাঁ যদি যেটা বলছিলাম, তো আমি একটু আগে থেকে তাহলে কন্টিনিউ করি, আমি জানি না কোথা থেকে জিনিসটা মিস হলো। তো বিফোর অ্যাপ্লিকেশন আমি প্রফেসরকে যখন নক দেই, এটা আমার আমার নিজেরই ইমেল, আমি যখন নক দেই আমার পছন্দের প্রফেসরকে, তো সে আমাকে এনকারেজ করে যে ইউ শুড অ্যাপ্লাই টু এনসিএসইউ গ্র্যাজুয়েট স্কুল অ্যাজ এ ফার্স্ট স্টেপ। তো কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্লিকেশন যদি আসলে গ্র্যান্ট না হয় বা আমার যদি অ্যাডমিশনই না হয় দেন প্রফেসর আসলে কিছুই করতে পারবে না, কারণ ওদের গ্র্যাজুয়েট কমিটি বা অ্যাডমিশন কমিটি সম্পূর্ণ ডিফারেন্ট থাকে। তারপর হচ্ছে আমার অ্যাডমিশন হলো, অ্যাডমিশন হওয়ার পরে দেন এগেইন আমি নক করলাম প্রফেসরকে, তো সে বললো যে তার কারেন্টলি তার কোনো ফান্ড নাই নতুন স্টুডেন্ট নেওয়ার মতো, তো আমার ডিফারেন্ট প্রফেসরের সাথে নক করতে। তো নেগেটিভ রিপ্লাই আসলে কোনো ফার্স্টেড হওয়ার কিছু নাই, আমার অনেক অপরচুনিটি বা অনেক প্রফেসর থাকে যারা আসলে ফান্ড দেওয়ার জন্য বা স্টুডেন্ট প্রপার স্টুডেন্ট তারা খুঁজে খুঁজতে থাকে সব সময়। তো কাজ হচ্ছে বিভিন্ন প্রফেসরকে নক করা, মানে ঢালাও নক না দিয়ে আমি বলবো আমার রিসার্চ এরিয়া যার সাথে ম্যাচ করবে বা আমি যেটাতে ইন্টারেস্ট ফিল করি সে তাদেরকে নক দেওয়াটা আসলে আমি বলবো যে এটাই করা উচিত। এটা যদি আমি একটা সার্কেল বা একটা সাইকেল বলি, তো প্রথম হচ্ছে আমার এডমিশন, এডমিশন হওয়ার পরে যদি ওকে হয় দেন সার্কুলেট ইস টু দ্য প্রফেসর, প্রফেসরদের মধ্যে আসলে জিনিসটা পোল আপ করে, অ্যান্ড যদি প্রোফাইল গুড হয় বা সেটা অনেক সময় প্রফেসরদের ক্ষেত্রে তারা মানে এটা হচ্ছে যখন আমি অ্যাডমিশন অ্যাপ্লাই করবো, অ্যাডমিশন ওকে হওয়ার পর যে বিভিন্ন স্টুডেন্টদের প্রোফাইল গুলা তারা প্রফেসর টু প্রফেসর আসলে যায় এবং প্রফেসররা যারা ভালো লাগে বা যাদের প্রোফাইলটা মনে করে যে প্রফেসর আমার সাথে ম্যাচ করবে দেন তারা আসলে অ্যাসিস্ট্যান্টশিপটা অফার করে, যদি প্রফেসর আলাদাভাবে অ্যাসিস্ট্যান্টশিপ দিতে চায়। আর অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি করে কি ডিপার্টমেন্ট থেকে আসলে ফান্ডিং দিতে পারে, সো এটা ডিপেন্ড করে, বড় ইউনিভার্সিটি গুলো নর্মালি ডিপার্টমেন্ট থেকে ফান্ড আসে, ডিপার্টমেন্ট ওয়ান ইয়ার ফান্ড দেয়, দেন বাই দিস টাইম আমার একজন অ্যাডভাইজার চুজ করতে হয়, দেন এর মধ্যেই আসলে এভাবেই আসলে আগাতে হয়। কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসলে সরাসরি প্রফেসরই ফান্ড দিয়ে নিয়ে আসতে পারে এবং সেক্ষেত্রে প্রসেস হচ্ছে এটা যে আমার অ্যাডমিশন হওয়ার পর আমার প্রোফাইল গুলা থ্রু সার্কুলেট হয় ডিফারেন্ট প্রফেসর, অ্যান্ড যদি প্রফেসর পছন্দ করে দেন হি ক্যান চুজ মি অ্যান্ড অফার অ্যাসিস্ট্যান্টশিপ। তারপর হচ্ছে যদি অ্যাডমিশন না হয়, ব্যাড লাক বা আনলাকি যদি না হয় দেন হচ্ছে আমার অ্যাডমিশনটা আসলে ডিফার করার সিস্টেম থাকে,
ডিফার বলতে হচ্ছে আমার এই বছরে অ্যাডমিশন হলো না, আমার অ্যাডমিশনটা নেক্সট বছরের জন্য কনসিডার করা হোক, সেটা একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে কেউ বলে যে নেক্সট সেমিস্টারেই করতে হবে, আবার কেউ বলে তুমি এক বছরের মধ্যে হয় ফল নয় স্প্রিং যে কোনোটা ডিফার করা যাবে। যেমন আমি যদি ফলে অ্যাপ্লাই করি 2021 একটা ইউনিভার্সিটিতে, ধরলাম আমার অ্যাডমিশন হয়েছে কিন্তু ফান্ড হয়নি, তো সেক্ষেত্রে ডিফারিং সিস্টেমটা হবে আমার অ্যাপ্লিকেশনটা নেক্সট স্প্রিং এর জন্য কনসিডার করা হোক অথবা নেক্সট ফলের জন্য কনসিডার করা হোক, এবং এই ডিফারটা একবারই করা যাবে। এটাও ডিপেন্ড করবে যদি অ্যাডমিশন হয়ে থাকে, অ্যাডমিশন না হলে সেখানে ডিফার করার কোনো সিস্টেম নেই। ডিফারের সুবিধা হচ্ছে আমার নতুনভাবে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগলো না, অ্যাপ্লিকেশন প্রসেস করা লাগলো না, আমার আগের যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে পুরাটাই তারা আবার কনসিডার করবে নেক্সট একাডেমিক ইয়ারের জন্য আর কি। আর যদি মনে হয় যে আমার অ্যাডমিশন হয়নি, তাহলে বুঝতে হবে যে আমার প্রোফাইলে কিছু প্রবলেম আছে, তো আমার প্রোফাইলটা ইম্প্রুভ করা উচিত। তারপর হচ্ছে এসওপি, এটা ইউএস অ্যাপ্লিকেশনের জন্য খুবই ভাইটাল একটা জিনিস, যেটা আমি সবসময় আমার স্টুডেন্ট যারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি সবসময় বলি, এসওপি রাইটিংটা আসলে খুবই প্রফেশনাল এবং অনেক নিজের সম্পূর্ণ নিজেরটাই এখানে রিফ্লেক্ট থাকা উচিত আর কি। এসওপি দিয়েই হচ্ছে পুরো মানে আমার প্রোফাইল বা আমার জাজমেন্ট একজন প্রফেসর করতে পারে, যদি মানে ভালো অ্যাপ্লিকেশন হয় বা ভালো ক্যান্ডিডেট হয়, এসওপি ভালো রিফ্লেক্ট করে আমার প্রোফাইল দেন, এটা খুবই একটা পজিটিভ দিক আর কি। এবং এসওপির কিছু আসলে আমি এখানে চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স বা বিভিন্ন সোর্স থেকে নিয়ে একটা চেকলিস্ট তৈরি করার জন্য, যে এসওপি কী কী কন্টেন্ট করে, ফিল্ড অফ ইন্টারেস্ট বা আমি কী পার্সু করতে চাই, এমএস পিএইচডি এবং কেন। আমি আমার এসওপির কিছু অংশ আমি এখানে দেখাবো, যদি পুরোটা দিব না মানে সামান্য কিছু অংশ আমি শেয়ার করব। আর হচ্ছে ইফ ইউ চেঞ্জিং ইউর স্ট্রিম, যেমন অনেকে এখানে করে কি, আমি টেক্সটাইল থেকে পড়ে আসছি, আবার অনেকে টেক্সটাইল থেকে পড়ে এখানে ধরো স্ট্যাটিস্টিক্স বা অন্য কোনো সাবজেক্ট, বা আমি কম্পিউটার সায়েন্সে যেতে পারি, বা আমি এখানে এসে অন্য একটা সাবজেক্ট যেতে পারি, তো আমার এই সুইচটা কেন হচ্ছে, এটা আসলে এসওপিতে ফোকাস করা আসলে খুবই খুবই জরুরি আর কি, এবং ভ্যালিড রিজন অবশ্যই থাকা উচিত এর মধ্যে। তারপর এনি প্রেফারেন্স, থিসিস রিসার্চ অর রিসার্চ ওয়ার্ক বা থিসিসে আমার কোনো ইন্টেনশন আছে কিনা, বা আমি পিএইচডি করে কি করব, আমার শর্ট টার্ম এবং লং টার্ম ক্যারিয়ার গোল, তারপর আমার ব্যাকগ্রাউন্ড, এসবই তো আসলে সবই কভার করে আর কি। তারপর আমার যে ফাইনাল ইয়ার প্রজেক্টগুলা বা আমার যদি কোনো পাবলিকেশন থাকে ওগুলো ওখানে ফোকাস করা, জিনিস একটা স্টোরি আসলে, মানে আমি আমার স্টোরিটা যত সুন্দর হবে বা আমি স্টোরি দিয়ে যত অ্যাট্রাক্ট করতে পারবো আমার গ্র্যাজুয়েট কমিটি বা আমার প্রফেসরদের, তারা আসলে ওইটাই মানে এটাই আমার জন্য পজিটিভ হিসাবেই এটা কাউন্ট হবে আর কি। আর যদি এক্সপিরিয়েন্স থাকে, তারপর রিসার্চ পেপার, যদি কোনো পাবলিশ পেপার থেকে, সবগুলোই আসলে এসওপির মধ্যে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে এখানে আসলে ইনভলভ করা উচিত আর কি। হবি যদি থাকে কোনো, ইনকেস ইউ হ্যাড এনি গ্যাপ ইন ব্যাক, যদি আমার কোনো একাডেমিক মানে কোনো ইন্টারাকশন হয়, দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো এর কারণে, দেখা যাচ্ছে অনেক সময় আমরা 2010 আমি শেষ করছি, আমি 2011 আমি আমার মানে 11 হচ্ছে সার্টিফিকেট, কিন্তু শেষ করতে করতে 2013 আমাদের হচ্ছে লেগে যায়, আর এখন পিএইচডি শুরু করেছি বাই 2019, এর মধ্যে আমার মাস্টার্স ছিল প্রায় 4 বছর। তো এগুলো আসলে এক্সপ্লেন করতে হয় যে জিনিসটা কি, কেন আমার এত দেরি, বা আমার এখানে কোনো একাডেমিক গ্যাপ আছে কিনা, এগুলো ক্ল্যারিফাই করাটা ভালো। আর এটা হচ্ছে আমার আমার এসওপির একটা গ্লিমস, এটা হচ্ছে কিভাবে আসলে শুরুটা করা উচিত আর কি। শুরুটা ডেফিনেটলি বলবো একটা একটু ইন্টারেস্টিং বা একটু থ্রিলিং বা একটু আই ক্যাচিং এই হিসাবে করা উচিত, তেমনি নর্মালি আই এম ফার্সাল, আই এম গ্র্যাজুয়েট ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সাস, এভাবে না লিখে জাস্ট একটু মানে কিভাবে জিনিসটা আসলে মানে ইন্টারেস্টিং করা যায়, বা একবার নজর দিয়ে যেন সে একটু পড়তে মোটিভেটেড হয়, আসলে এটা খুবই দরকার। এবং এসওপির অনেক স্যাম্পল আসলে গুগল বা ইয়াতে পাওয়া যায়, বা অনেক ইউএস ইউনিভার্সিটিও আসলে এসওপি নিয়ে অনেক ট্রেনিং করায়, এগুলো ইউটিউব বা ইয়াতে অ্যাভেইলেবল আর কি, ওয়েব রিসার্চে রিসোর্সে অ্যাভেইলেবল। তো এই আর কি, এসওপিটা বেসিক্যালি হচ্ছে আমার সিভি, যেটা সিভিটাকে আসলে একটা মানে রাইটিং ফরম্যাটে নিয়ে আসা আমার যেটা মনে হয় আর কি। এটা একটা স্টোরি, স্টোরিটা যত ভালো হবে, যত সুন্দর হবে আমি তত ভালো হচ্ছে আমার
মানে ইমপ্রেশনটা তত গুড হবে আর কি। এখানে রেজিস্ট্রিং আমাদের হচ্ছে ইউএস অ্যাপ্লাই করার আগে বেশিরভাগ ইউএস ইউনিভার্সিটিতে জিআরই আর টোফেল এটা লাগেই। এক্ষেত্রে একটা আমি অনেকের একটা কনফিউশন থেকে যে আমি জিআরই দিব আমার কি টোফেলও লাগবে এই ধরনের একটা কথা বলে, বা আমি আইএলটিএস টোফেল দুইটাই দিতে চাই এরকমও অনেকে বলে। তো আসলে এটা এমন না, জিআরই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেস্ট, এটা ডিপেন্ড করে আসলে এটা অনেক কিছু, এটা কিছু ভার্বাল সেকশন থাকে, কোয়ান্টিটেটিভ সেকশন থাকে, এটা অ্যাপটিচিউড বা মেরিট এটা আসলে ফোকাস করে আর কি। আর টোফেল বা আইএলটিএস এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিটা দেখে। তো আমার হচ্ছে জিআরই আলাদা, টোফেল বা আইএলটিএস আলাদা। জিআরই আমার মেরিট বা ইন্টেলেকচুয়াল যাই বলি সেটা মেজার করবে, আর টোফেল বা আইএলটিএস হচ্ছে জাস্ট আমার ইংলিশ অ্যাবিলিটি বা আমার স্পিকিং অ্যাবিলিটি, রাইটিং, জাস্ট এই জিনিসগুলো তারা আসলে ফোকাস করার ট্রাই করে আর কি। তো আমার কথা হচ্ছে যদি আমি ইউএস অ্যাপ্লাই করি আমার জিআরই তো লাগবেই সাথে টোফেল বা আইএলটিএস হিসাবে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে আমার এই দুইটা অবশ্যই লাগবে। আর কেউ যদি মনে করে যে আমি জিআরই দিচ্ছি টোফেল লাগবে না বা টোফেল আইএলটিএস দুইটাই দিব, এই ধরনের কোনো কনফিউশন আশা করি রাখার দরকার নেই। জিআরই ভিন্ন জিনিস, টোফেল বা আইএলটিএস এটা ভিন্ন জিনিস। টোফেল হচ্ছে ইউএস এমবেসি বা ইউএস সিস্টেমে এটা ফলো করা হয়, আর আইএলটিএস আমার জানা মতে এটা এখনো ব্রিটিশ কাউন্সিল বা ইউকে ফোকাস করে আর কি। এখানে একটা অ্যাপ্রক্সিমেট কস্ট দেওয়া আছে, হয়তো $10 বা এদিক ওদিক হতে পারে, এটা আমার মনে হয় রিসেন্ট আর কি। আর হচ্ছে জিআরই স্কোর, এটাও আসলে এটা আবার সেপারেটলি সেন্ড করতে হয় ইউনিভার্সিটিতে। আমি জিআরই দেওয়া মাত্রই যে আমার দায়িত্ব শেষ তা না, একটা জিআরই পরীক্ষা দেওয়ার পরে তারা চারটা অপশন দেয় ফ্রি, চারটা ইউনিভার্সিটিতে আমার স্কোরটা পাঠানো যায়। জিআরই টোফেল এটা আসলে জিনিসটা মানে তদারকি করে যেটা আর কি, ইনভিজিলেট করে আসলে ইটিএস, ETS তারা এটা জিআরই এবং টোফেল পরীক্ষাগুলোকে তারা এক্সামিন করে এবং হচ্ছে তাদের মাধ্যমে আসলে স্কোরগুলো ইউএস ইউনিভার্সিটিতে আসলে সেন্ড করতে হয়। তো জিআরই পরীক্ষা দেওয়ার এবং জিআরই টোফেল দুটাতেই চারটে ইউনিভার্সিটিতে ফ্রি মানে ফ্রি স্কোরটা সেন্ড করা যায়। এছাড়া এডিশনালি জিআরই স্কোর হচ্ছে $27 লাগে পার ইউনিভার্সিটি, আর টোফেলের জন্য $20। এটা আমি গতবারে বলছি, হয়তো এখন বাড়তেও পারে, কমবে না আশা করি আর কি। তারপর হচ্ছে আইএলটিএস, আইএলটিএস এটা আইএলটিএস স্কোরও পাঠানো যায় বর্তমানে, এটা ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করলে ওরা আসলে একটা সুন্দর সিস্টেম ওদেরও আছে। আর কুরিয়ার পোস্টাল ফি, কুরিয়ার এটা আসলে আমি যেটা ফলো করতাম বা এই যেহেতু এটা রেকর্ডেড প্রেজেন্টেশন এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, আমরা DHL বা ফেডেক্স এগুলো আসলে প্রেফার করি আর কি, মানে বা এগুলোতে অনেক কস্ট চলে যায়। আমি যেটা করতাম আমাদের একটা হায়ার স্টাডি অ্যাব্রোড ওখানে একটা পেজ আছে, তো ওইখানে একজন দেশ কুরিয়ার সার্ভিস বলে একটা কথা, একজন একটা কোম্পানি আসলে আছে কিনা জানি না, তো একজন পার্সোনাল থাকে, সে হচ্ছে ইউনিভার্সিটি গুলাতে আসলে গিয়ে গিয়ে, যদি আমি বলি যে ওনার নাম হচ্ছে ইমরান, ওনাকে যদি বলছি ইমরান ভাই আমি একটা ডকুমেন্ট পাঠাবো, উনি নিজেই চলে আসে আর কি এটা ডকুমেন্টটা সেন্ড করার জন্য, এবং এটা DHL এর মানে অর্ধেক আসলে কস্টটা নেই। এটা আমাদের জন্য স্টুডেন্টদের জন্য আসলে খুবই দরকার এই জিনিসটা আর কি। আমি ওটা পরে সার্কুলেট করতে পারি আর কি, যেহেতু এটা রেকর্ড হবে আমি এখানে ওনার ফোন নাম্বার বা নাম দিলাম না, এবং উনি খুবই হেল্পফুল, উনি এই বুটেক্সে অনেকবারই আসছে, ওনাকে বললেই উনি এসে নিয়ে যায়। এবং ইউএস পাঠাতে সম্ভবত $1,300 লাগে, যেখানে DHL আমার পাঠাতে লাগে $3,500, তার মানে আমি এই তিনটা ইউনিভার্সিটির টাকা আমি মানে সেভ করতে পারছি আর কি, যেটা স্টুডেন্ট অবস্থায় আমি মনে করি খুবই দরকার আমাদের টাকা সেভ করাটা। তো এগুলা মানে সেন্ড করার আগে আমি বলবো যে হায়ার স্টাডি গ্রুপটাতে একবার দেখার জন্য ফেসবুকে, ওখানে অনেক আসলে রিসোর্স থাকে, DHL বা ফেডেক্স এগুলা স্টুডেন্ট লাইফে আসলে এগুলো অ্যাভয়েড করাটাই ভালো আর কি, কারণ অনেক কস্টলি মনে হয় আমার কাছে আর কি। এবং তারাও একটা ট্র্যাকিং ইনফরমেশন দেয়, এটা তুমি ট্র্যাক মানে আপনারা ট্র্যাক করতে পারবেন আমার অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় যাচ্ছে বা কবে সেন্ড হলো কিনা, ওদেরও একটা ট্র্যাকিং নাম্বার থাকে। সো এটাতে আসলে এটা ফ্রড কিছু না, এটা অবশ্যই অথেন্টিক। আমি নিজেই আমি কখনোই DHL এ পাঠাইছি বলে আমার মনে হয় না আর কি, সবসময় দেশ কুরিয়ারেই আমি সবসময় আমার অ্যাপ্লিকেশনগুলো সেন্ড করতাম।
আর সিভি অর রিজুমি এখানে আমি একটা আমার একজন প্রফেসরের যেটা আমি কোরিয়ার আমি একটা কেজিএসপি বা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আমি অ্যাওয়ার্ডেড ছিলাম, তো ওনার সিভির ফরম্যাটটা আমি আমার খুব পছন্দ হয়েছিল আর কি, তো আমি এই ফরম্যাটেই আমার সিভিটা আসলে তৈরি করেছিলাম এবং আমার মনে হয় এটা একটা খুবই ভালো একটা সিভি। মানে স্টুডেন্টদের জন্য আমাদের সিভিতে তো আসলে মানে অত হাই প্রোফাইল কিছু হয় না বেসিক্যালি, যখন আমরা স্টুডেন্ট জাস্ট শেষ করে আসি, তো আমার মনে হয় এই জিনিসটা আসলে খুবই সিম্পল বাট অনেক ইনফরমেশন এটা কনভে করতে পারে আর কি। দেখা যাচ্ছে আমাদের টিপিক্যালি বুটেক্সের যে সিভিগুলো আমরা হলে পাইতাম বা জব অ্যাপ্লাই করার সময় দেখতাম আর কি, ওগুলার থেকে আমার মনে হয় যে এটা জিনিসটা ভালো আর কি, কারণ আমিও আমাদের ওগুলা নিয়েই করেছি, কিন্তু আমার লেটেস্ট সিভিটা আমার এই ফরম্যাটেই ছিল এবং আমার মনে হয় এটা খুবই ভালো একটা সিভি রেজুমি বা একটু ডিটেলস থাকে আর কি এখানে। তো ইউএস লিস্ট অফ ইউনিভার্সিটিস এটা আসলে আমি সার্চ করে করে মানে এখানে দেওয়া, এখানে অনেক ইউনিভার্সিটির নামই দেওয়া আছে, তো আমি বলবো প্রতিটা ইউনিভার্সিটিতে গিয়ে মানে একটু লুক আপ করা আর কি, যে তাদের ডিপার্টমেন্টগুলো আর কি অবস্থা বা তারা আসলে এখন অফার করছে কিনা। এখানে অনেক ইউনিভার্সিটি তাদের হয়তো শুধু অনলি বিএস প্রোগ্রাম আছে বা গ্র্যাজুয়েট প্রোগ্রাম নাই, তাও হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটিগুলোতে, এছাড়াও বেশি থাকতে পারে হয়তো আমার জানা নাই, আমার জানা মতে যতগুলো আছে আমি এখানে প্রতিটাই দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিটাতেই আমাদের কেউ না কেউ অ্যালামনাই এখানে আছে। সো আশা করি যে কেউ অ্যাপ্লাই করতে যায় এখানে খুব ভালো একটা মানে যদি কারো অ্যাডমিশন হয় কোন ইউনিভার্সিটিতে ডেফিনেটলি সেখানে কোনো অ্যালামনাই থাকবে এবং তারা কন্ট্রিবিউট করতে পারবে।